আসসালামু আলাইকুম। আমার শিক্ষার্থীরা, আমার অভিভাবকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ এবং যারা আমাকে দেখছেন, সবাইকে পড়ন্ত বিকেলে শুভেচ্ছা জানাচ্ছি। আমার শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই পরিবার পরিজনের সাথে ভালো আছো, তাই না বন্ধুরা? সবাই ভালো আছো, আমিও শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আমরা আমাদের অনলাইন স্কুলের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আমাদের প্রধানমন্ত্রীর এবং A2I-এর যে সহযোগিতায়, উভয়ের কার্যক্রমে যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ঘরে বসে শিখি, সেই প্ল্যাটফর্ম থেকে তোমাদের জন্য মুসাম্মদ রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ সুনামগঞ্জ সুনামগঞ্জ, আজকে চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে এসেছি। তো আমরা ক্লাসে যাব। তো ক্লাসে যাওয়ার আগে সবাই দেখি আমরা খাতা কলম রেডি আছে কিনা, আমাদের বই খাতা কলম রেডি করতে হবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমাদের তো প্রতিদিনই ক্লাসে লেখালেখি থাকছে। তো আমি তোমাদেরকে ক্লাসে নিয়ে যাওয়ার আগে দেখি তোমাদের মনে আছে কিনা, আমি এর আগে তোমাদেরকে কি পড়িয়েছিলাম। আমি তো চতুর্থ শ্রেণীর বাংলাই পড়িয়েছিলাম, কিন্তু পড়িয়েছিলাম কি অধ্যায় 13, সেখানে কি পড়িয়েছিলাম মনে আছে তোমাদের? তো আমি চেষ্টা করছি তোমাদেরকে একটা কিছু করে মনে রাখা, মনে করানোর জন্য। তারপর আমরা ছোট ছোট প্রশ্নে যাব। মোদের গরব মোদের আশা, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মা গো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। আশা করছি এবার তোমাদের মনে পড়েছে আমি কি পড়িয়েছিলাম, তাই না বন্ধুরা? মনে পড়ার তো কথাই। আমরা পড়েছিলাম মোদের বাংলা ভাষা কবিতাটি, তাই না? হ্যাঁ, আমরা পড়েছিলাম মোদের বাংলা ভাষা কবিতাটি। মোদের বাংলা ভাষা। আচ্ছা, এবার বলো তো এই কবিতাটি কে লিখেছেন, তোমাদের কি মনে আছে কিনা? আছে? হ্যাঁ, এই কবিতাটি লিখেছিলেন সুফিয়া কামাল। এবার আজকে আমরা কোন অংশ পড়ব সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আজকে আমরা পড়ব যারা আছেন থেকে শুরু করে, এই থেকে শুরু করে মিটাক আসা পর্যন্ত। মিটাক আসা। তো তার আগে আমি তোমাদেরকে কিছু কয়েকটা প্রশ্ন করে নিচ্ছি, যেহেতু আমরা আগের ক্লাসে পড়েছিলাম কি পড়েছিলাম, আমরা জেনেছি কবিতার নাম, কবির নাম। তারপরও আচ্ছা, কবির এই কবির জন্মসালটা কি আমাদের মনে আছে? আছে আমাদের মনে কবির জন্মসালটা? পড়িয়েছিলাম কিন্তু সেদিন ক্লাসে। ঠিক আছে, আমি মনে আমি বুঝতে পারছি তোমাদের হয়তো মনে আছে। তারপরও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 20 জুন 1911 খ্রিস্টাব্দ, 20 জুন 1911 খ্রিস্টাব্দ কোথায় জন্ম করেছিলেন সেটা মনে আছে? হ্যাঁ, বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আমি তোমাদেরকে অনেকগুলো নতুন শব্দ পড়িয়েছিলাম, সেই শব্দগুলোর অর্থ কি মনে আছে? দেখি তো তোমাদের মনে আছে কিনা। আচ্ছা, একটা শব্দের অর্থ বলো তো,
যে সহ্য করা অর্থ কি? সহ্য করা অর্থ হচ্ছে কোনো কিছু সহা, মানে আমরা মেনে নেওয়া যাকে বলে। তো তোমাদের কি মনে আছে যে এই যে আমি কবিতাটি পড়িয়েছিলাম সেই কবিতাটি কিসের ওপর লেখা? আমি গান গেয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সেটা হচ্ছে ভাষার ওপর লেখা, তাই না? তো আমাদের ভাষা আন্দোলন কবে হয়েছিল সেটা মনে আছে? আচ্ছা দেখো তো, চেষ্টা করে আমি বুঝতে পারবো, আমি আশা করছি তোমরা পারবা। সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি 1952 সালে, তাই না? সেদিন লক্ষ অনেক লোক প্রাণ দিয়েছিল, আর সেদিন কি দাবি করেছিল? সবাই আন্দোলন করেছিল। কেন করেছিল? রাষ্ট্রভাষার দাবির জন্য, তাই না? হ্যাঁ, আমরা বুঝেছি, তোমাদের অনেক কিছু মনে আছে। তো আমি তোমাদেরকে এবার কবিতাটি পড়ে শোনাচ্ছি। তো কবিতাটির জন্য এই জন্য আমাদেরকে বইটি খুলতে হবে। আমাদের বইয়ের 53 পৃষ্ঠায় তোমাদের কবিতাটি আছে। এই যে কবিতাটি, আমি তোমাদেরকে যে অংশটা পড়াবো সে অংশটাই তোমাদেরকে এখন পড়ে শোনাচ্ছি, আর সেই সাথে তোমাদের আমি প্রথমে পুরোটাই পড়ে শোনাচ্ছি, কিন্তু পরবর্তীতে আমরা যে অংশটা পড়বো সেটা শুধু তোমাদেরকে পড়াবো। মোদের বাংলা ভাষা, সুফিয়া কামাল। মোদের দেশের সরল মানুষ, কামার কোমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতি নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, তাদের রক্ত পিচ্ছিল পথে এবার যেন মুক্তি মেলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটা কাশা। তো আমি তো তোমাদেরকে আগেই বলেছি, আমি পড়েছি, এখন এই জায়গা থেকে এই যে যারা আছেন থেকে হচ্ছে আজকের পাঠ আমাদের, আমি সেটুকু আবারও তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং তোমরা আমার সাথে সাথে পড়বা, তারপর তোমাদেরকে পড়তে দিব। যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। চেষ্টা করবা উচ্চারণগুলো যাতে একটু স্পষ্ট হয়, ভালো হয়, তাহলে বানান ভুল হবে না। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, তাদের রক্ত পিচ্ছিল পথে এবার যেন মুক্তি মেলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা। হয়েছে? এবার আমি তোমাদেরকে একটু একটু পড়ে পড়ে সেটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা আঙ্গুল ধরে ধরে দেখবা, কারণ আমি তো তোমাদেরকে পড়া নিতে পারছি না, সেই জন্য তোমরা মনোযোগ দিয়ে পড়তে হবে যাতে তোমাদের পরবর্তীতে পড়তে সহজ হয়। যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষেরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। মানে হচ্ছে যারা যারা বলেছেন যে অনেকেই আছেন যারা আমাদের গুণী জ্ঞানী, অনেক গুণী হচ্ছেন যাদের অনেক গুণ আছে, জ্ঞানী হচ্ছেন যাদের অনেক জ্ঞান আছে, মনীষী হচ্ছেন জ্ঞানী শিক্ষিত গুণী বিখ্যাত ব্যক্তি, তাদেরকে তারা যেন আমাদের এই যে বেদন, বেদনটা কি যে আমাদের ভাষার মধ্যে অন্য ভাষা ঢুকে আমাদের ভাষার যে সৌন্দর্যটাকে আমরা নষ্ট করে ফেলছি। অনেক সময় আছে যে বাংলা ভাষাটা শুনতে শুনতে ইংরেজির মতো শোনাচ্ছে, এই যে ভাষার পরিবর্তন এটা যেন আমাদের মাঝে না হয়। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, এই ভাষার জন্য যারা যুদ্ধ করেছিলেন আমরা তাদেরকে কি বলেছি যে ভাষার জন্য কি দিয়েছে? প্রাণ দিয়েছে। তাহলে বন্ধুরা ভাষার জন্য কি করেছে? প্রাণ দিয়েছে। সালাম, বরকত, জব্বার, রফিক, এই ভাষা আমাদের প্রিয় ভাষার জন্য অনেকেই প্রাণ দিয়েছেন। তাদের রক্ত পিচ্ছিল পথে এবার যেন মুক্তি মেলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মেটাকাশা। এই যে তাদের তারা যে মারা গিয়েছিল, অনেক রক্ত ঝরেছে, তাই না? এই রক্ত ঝরা পিচ্ছিল পথে আমরা যেন তাদেরকে আমাদের যেন তাদেরকে আমরা যেন সেই পিচ্ছিল পথ ধরে আমাদের যে ভাষার মুক্তিটা এসেছিল সেটা যেন আসে এবং
আমাদের ভাষাটা হচ্ছে অত্যন্ত সহজ সরল এবং মনের ভাষা, তাই না বন্ধু? তাই না? হ্যাঁ, তো দেখো আমি এবার দেখো তোমাদের এই যে অংশটুকু, এখান থেকে নতুন শব্দ আজকেও পেয়েছো? হ্যাঁ, আশা করছি পেয়েছো। আমি তোমাদের জন্য দু একটা শব্দ লিখছি, দেখো। একটা শব্দ হচ্ছে এখানে জ্ঞানী, আমি আগেও বলেছি জ্ঞানী। জ্ঞানী হচ্ছে কি, এই যে একটু আগে বলেছিলাম, জ্ঞানী হচ্ছে যার অনেক জ্ঞান, যার অনেক জ্ঞান। বন্ধুরা সাথে সাথে লিখে ফেলো। তারপরে হচ্ছে মুক্তি, মুক্তি হচ্ছে স্বাধীন। স্বাধীনতাও আমরা বলতে পারি। তারপর হচ্ছে বেদন, বেদন হচ্ছে বেদনা, দুঃখ, তাই না? বেদনা অথবা দুঃখ, যে কোনো একটা লিখলে হবে, এগুলোই থাকলো। আর মনীষী সেটা সেদিন পড়িয়েছিলাম, লিখে দিচ্ছি আবার। মনীষী হচ্ছে শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি, তাই তো বন্ধুরা? বিখ্যাত ব্যক্তি বা বিখ্যাত মানুষও আমরা বলতে পারি। এখানে জ্ঞানী গুণী বিখ্যাত হবে, যাদের অনেক খ্যাতি আছে তাদেরকে বলে বিখ্যাত মানুষ। ওকে, এই চারটাই। জ্ঞানী হচ্ছে যাদের অনেক গুণ আছে, মুক্তি হচ্ছে যাদেরকে, মুক্তি হচ্ছে কি, মুক্তি হচ্ছে স্বাধীনতা, আর বেদন সরি আমি এটা ভুল লিখে ফেলেছি, সরি, বেদন বেদন হচ্ছে বেদনা, বেদন হচ্ছে বেদনা। মনীষী, মনীষী হচ্ছে কি, শিক্ষিত, যে মনীষী হচ্ছে শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি বিখ্যাত মানুষ, মানুষ অথবা ব্যক্তি লিখলেও হবে। এই চারটাই তোমাদের জন্য। আর এখানে আরো কিছু ছিল, সেগুলো আমরা আগেই পড়েছি। তো এখন দেখো এই যে চারটা শব্দ নতুন পেলাম, তোমাদের যদি মনে হয় যে আরো কোনো শব্দ তোমাদের ইচ্ছে জানার, অর্থ জানার ইচ্ছে, আমার ইনবক্সে লিখে দিও, আমি তোমাদেরকে সেটা সেন্ড করে পাঠিয়ে দিব। তো আমি এগুলা মুছে ফেলছি বন্ধুরা, আমাদের জন্য আরো কিছু অপেক্ষা করছে, তো তাই এগুলা মুছে ফেলছি। এখন দেখো আমরা এখান থেকে আজকে আমাদের পাঠে পরীক্ষায় যুক্তবর্ণ আসে, তাই না? যুক্তবর্ণ আসে না, তো আমরা দেখবো। এখানে আমি একটু আগে একটা শব্দ লিখেছিলাম, এই যে জ্ঞানী, এটা এটা কি যুক্তবর্ণ হয়? এখানে আছে যুক্তবর্ণ, এই যে এটা যুক্তবর্ণ, এটা জ্ঞানী। তো জ্ঞানীর যুক্তবর্ণ হচ্ছে এটা, তাই না? এটা কি হয় আমাদের কি জানা আছে? এটা হচ্ছে বর্গীয় যোগ, বর্গীয় য যোগ ইয়, তাই না বন্ধুরা? আমার শিক্ষার্থীরা এটা জানে, বর্গীয় য যোগ ইয়। এখন এটা দিয়ে একটা বাক্য আমরা লিখবো, ঠিক আছে? আমরা কি লিখব দেখি তো, তোমরা ঝটপট লিখো তো দেখি তোমরা পারো কিনা। হ্যাঁ আমি জানি তোমরা পারবা, তোমরা লিখবা তোমাদের মতো করে, আমি আমার মতো করে একটা লিখতেছি। আর যদি আমারটা ভালো লাগে তাহলে আমারটাও পড়বা, কোনো অসুবিধা নেই। জ্ঞানী লোককে সবাই সম্মান করে, আমরা কি লিখব, জ্ঞানী লোক বা ব্যক্তিকেও লিখতে পারো, লোককে সবাই কি করে, সম্মান করে, আমি সম্মান করে। আচ্ছা বন্ধুরা একটা কথা, আমি এখানে জ্ঞানী আছে বলে জ্ঞানী দিয়েছি, তোমার তোমাদের অন্য কিছু দিলেও কিন্তু কোনো আপত্তি নাই। আর এটা তো জাস্ট পরীক্ষায় তো এমন লিখতেই হবে না, এটা থাকবেই না, এখান থেকে থাকবে। তারপরও আমি তোমাদেরকে জানার জন্য বলে দিলাম, এই যে আরেকটা শব্দ এখানে আছে রক্ত, আমরা রক্ত পিচ্ছিল পড়লাম না, হ্যাঁ রক্ততে আছে কি, দেখো রক্ততে আছে কয় তয়, এটা কিন্তু অনেক সময় এইভাবেও থাকে, এভাবেও থাকে। তো তোমরা এটা খেয়াল রাখবা, যদিও এখন এভাবে থাকে না কিন্তু কখনো কখনো থাকলে এটা হচ্ছে ক ত, তো ক যোগ ত, ঠিক আছে? এটাতে আমরা অনেকগুলো শব্দ লিখতে পারি, যুক্ত,
শক্ত, মুক্তি, একটু আগে লিখছিলাম না মুক্তি, হ্যাঁ অনেক কিছু। তো আমরা লিখছি রক্ত দিয়ে বাংলাদেশের নাম লিখেছি, আমি লিখছি, তোমাদের যা খুশি, তোমাদের যে মনের যে ভাষা সেটা লিখতে পারো, আর আমারটা লিখলেও কোনো আপত্তি নাই। রক্ত দিয়ে আমরা কি লিখেছি, আমাদের বাংলাদেশের নাম লিখেছি, আমরা বাংলা দেশের নাম লিখেছি। দেখো তো, আরেকটা শব্দ আমার কাছে অনেক ভালো লেগেছে, আমরা আমি বারবার কালকে বলছিলাম, যদিও এই শব্দটা এখানে নাই, রাষ্ট্রভাষা, বারবার বলছিলাম না, সেই রাষ্ট্রভাষার আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, রাষ্ট্র, রাষ্ট্র, এটা এই যে মূর্ধন্য ষ ট যোগ র ফলা, এটা হবে মূর্ধন্য ষ যোগ ট যোগ র ফলা, তাই না? এখানে আমরা এভাবে দিব। এখন এটা দিয়ে আমরা কি লিখতে চাই, লিখতে পারি তোমাদেরকে, অনেক অনেক শব্দ আছে, 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছিল, বাংলা আমাদের রাষ্ট্রভাষা, আমি সেটাই লিখছি, বাংলা আমাদের কি ভাষা বলতো, রাষ্ট্রভাষা, সেটাকে আরেকটা নামেও ডাকা যায়, সেটা হচ্ছে কি ভাষা, মাতৃভাষা, বাংলা আমাদের রাষ্ট্র, হ্যাঁ ভাষা, এই তো, ঠিক আছে, দেখেছ? এখন আমরা এটি একটু আবার দেখি, বর্গীয় জ্ঞানী থেকে আমরা পেলাম বর্গীয় যোগ যোগ জ্ঞানীকে, এটা পেলাম, এটা পেলাম, তাই না? তো যেটা হচ্ছে বর্গীয় যোগ, বর্গীয় জ যোগ ইয়, জ্ঞানী লোককে সবাই সম্মান করে, জ্ঞানী লোককে সবাই সম্মান করে, কয় তো, রক্ত হচ্ছে ক যোগ ত, ক যোগ ত, ক যোগ ত, রক্ত দিয়ে আমরা বাংলাদেশের নাম লিখেছি, রক্ত দিয়ে আমরা বাংলাদেশের নাম লিখেছি, রক্ত দিয়ে আমরা বাংলাদেশের নাম লিখেছি। তারপরে রাষ্ট্র, মূর্ধন্য ষ যোগ ট যোগ র ফলা, ঠিক আছে না, মূর্ধন্য ষ যোগ ট যোগ র ফলা, বাংলা আমাদের রাষ্ট্রভাষা, বাংলা আমাদের রাষ্ট্রভাষা। তো এগুলো তোমরা লিখে ফেলো ঝটপট, লিখে হয়েছে, ঝটপট লিখে ফেলো। আচ্ছা, এগুলো তোমরা লিখতে থাকো, আমি তোমাদেরকে একটু বলছি। আচ্ছা, এখন যদি আমাদেরকে কেউ বলে যে আমার প্রিয় ভাষা কোনটা, আমরা কি বলবো, বাংলা ভাষা, তাই না, বলবো না, হ্যাঁ বাংলা ভাষা বলবো। তোমরা লিখো, আর সাথে সাথে আমার আনসার দেওয়ার চেষ্টা করো। তো এই ভাষা আমাদের কেন প্রাণের ভাষা, আমরা মানে সবাই সহজ সরল ভাবে সেই ভাষাটা প্রকাশ করতে পারি, তাই তো, সেই জন্য এটা হচ্ছে আমাদের মনের ভাষা, প্রাণের ভাষা, এই জন্য এটা খুবই সহজ, আমরা খুব পছন্দ করি সবাই, আর আমরা তো জন্মগ্রহণ করে মায়ের কোল থেকেই সেই ভাষাটাই শুনে শিখে আসছি, সেই জন্য সেটা আমাদের কাছে আরো অনেক বেশি সহজ, তাই না? হ্যাঁ, আর আর এখন যদি আমাদেরকে কেউ বলে যে আমাদেরকে কেউ যদি বলে যে তোমার প্রিয় ভাষা সম্পর্কে 5টি বাক্য লিখো, পারবা না লিখতে? হ্যাঁ, আশা করেছি তোমরা পারবা।
আমি তো তোমাদেরকে বললাম তাই না, যে আমাদের প্রিয় ভাষা প্রাণের ভাষা কোনটি সে সম্পর্কে 5টি বাক্য, এগুলো আশা করছি লেখা হয়েছে। আমি আবার একটু পড়ে দিচ্ছি। এটা হচ্ছে জ্ঞানী, জ্ঞানী থেকে আসছে এটা বর্গীয় য যোগ ঞ, জ্ঞানী লোককে সবাই সম্মান করে, কয়ত রক্ত, ক যোগ ত, কয়ত পেয়েছি আমরা এটা, ক যোগ ত, রক্ত দিয়ে আমাদের বাংলাদেশের নাম লিখেছি। তারপর হচ্ছে রাষ্ট্র, মূর্ধন্য স যোগ ট যোগ র ফলা, মূর্ধন্য স যোগ ট যোগ র ফলা, বাংলা আমাদের রাষ্ট্র ভাষা, বাংলা আমাদের রাষ্ট্র ভাষা। তো ঠিক আছে, এগুলো লেখা হয়েছে। আমি আশা করছি এগুলো তো তোমাদের থাকলো, সেই সাথে একটা তোমাদেরকে একটা ছোট্ট বাড়ি গান দিচ্ছি। একটা প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয় কেন? বাংলা ভাষাকে সহজ সরল আমরা যখনই লিখবো মুখে মুখে বলবো, তাহলে আমাদের লেখাও ভুল হবে কম আর আমাদের শেখাও হয়ে যাবে। ভাষা বলা হয় কেন, এটা কেন, এটা হচ্ছে তুমি কয়টি বাক্যে লিখবা, এটা তুমি 4টি বাক্যে লিখবা, 4টি বাক্যে লিখো। এই হচ্ছে একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন দিচ্ছি, আমার প্রিয় মাতৃভাষা সম্পর্কে 5টি বাক্য লিখো। এগুলো হচ্ছে বাড়ির কাজ, মনে থাকবে। কারো যদি ইচ্ছে হয় আমার ইনবক্সে পাঠিয়ে দিও, আমি তোমাদেরকে দেখে এগুলো আবার ফেরত পাঠাবো। আমি তোমাদেরকে অলরেডি প্রশ্নের আনসারগুলো বলে দিয়েছি, তারপরও তোমরা চেষ্টা করবা বাড়ির কাজগুলো পাঠানোর জন্য। তো যারা এতক্ষণ আমাকে মনোযোগ সহকারে দেখেছো, শুনেছো এবং যারা অভিভাবকরা আমার সাথে ছিলেন, সবাইকে আমি অনেক অনেক সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সবার কাছে একটা অনুরোধ, আমার আশেপাশে যারা আছে এবং আপনার আশেপাশে যারা আছে, সবাইকে একটু সহযোগিতা করুন, যাতে তারা স্কুলের, যেহেতু স্কুল বন্ধ তো স্কুলের বাহিরে, যাতে এই কাজগুলো করতে পারে এবং নিজেকে পড়াশোনার সাথে বা এই এদের তো পড়াশোনার সাথে যাতে জড়িত রাখতে পারে। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী আর একদিন আপনার আবার কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে, সেই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।